আছে মুসলিম সাহিত্য সংসদ এখানে আপনারা জানেন এখানে কিন্তু ফ্রে গ্রন্থাগার আছে প্লাস এখানে বিভিন্ন ধরনের কিন্তু অনুষ্ঠান হয় আজকে আমি একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার লাগি হইছি আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি ব্লাড লইয়া কাজ করি আমার পেজে আপনারা বিভিন্ন পোস্ট দেখেন যেখানে আমি ব্লাড ম্যানেজ করিয়া দেই মানুষরে যদিও এটা আসলে নিঃস্বার্থভাবে করা আমার এখানে কোনো বেনিফিট নাই আমি কোনো সংস্থার লোকে ডিরেক্টলি ইনভলভ নাই বাট তবুও আমি ব্লাডর লাগে কাজ করিয়া যাইলাম দীর্ঘদিন যাবৎ আজ প্রায় 2 বছর তো এখানে আজকে একটা পেজ থাকি কিছু বাই হলে ব্লাডর একটা অনুষ্ঠান এখানে খুব সুন্দর করে আয়োজন করছেন তারা রইল গিয়া বর্ষপূর্তি তারার নাম হইল গিয়া সিলেট রক্তের অনুসন্ধানে আমরা তো তারা আমার এইখানে সম্মাননার লাগে একটা ক্রেস্ট দিছেন অবশ্যই এটা ভাই আমার খুব ভালো লাগে আর আমি এখানে আইসি আজকে প্রোগ্রামও তো প্রোগ্রামটা কি হইল আপনারা ভিডিও দেখে নাও নিঃস্বার্থ ফাউন্ডেশন আমার প্রশংসায় পঞ্চমুখ থাকবে সেই দৃষ্টিকোণ বিচার করে আমরা কখনো কাউকে রক্ত দেই না সেই দৃষ্টিকোণকে সামনে রেখে আমরা কখনো কারো সেবায় এগিয়ে আসি না এই কারণে আমরা যে বক্তব্য শুনেছি সেই সকল সংগঠকদের আমি বলতে চাই আপনারা যারা ভালোবাসার টানে ভালো লাগার টানে নৈতিকতার টানে দায়িত্ববোধ থেকে রক্ত দিচ্ছেন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা প্রমাণ করেছেন আপনারা মহৎ মানুষ অনেক থেকে আপনারা অনেক বেশি শক্তিশালী অনেক বেশি উচ্চ স্থানে সমাজে আপনারা রয়েছেন এটি কেউ স্বীকার করুক স্বীকার না করুক আপনারা আপনাদের কাজের মাধ্যমে আপনাদের সকলের সামনে নিয়ে এসেছেন আমরা মানুষের সেবা করে আমরা মানুষকে রক্ত দিয়ে যে জিনিসটা পাই সেটা হচ্ছে একটি মানুষের অকৃত্রিম ভালোবাসা একজন মানুষের আন্তরিক দোয়া থেকে আমরা পাই আজকে মানুষ আমাকে রক্ত দিয়ে বাঁচে প্রাণ মানুষ সবাই এগিয়ে যান এই লক্ষ্য নিয়ে আজকে রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী স্বেচ্ছাসেবক মিলনায় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশেষ অতিথিবৃন্দ ও বিভিন্ন সংগঠন থেকে আগত প্রত্যেক মানবতার প্রিয়লা ভাই ও বোনেরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও আমার সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন আপনারা জানেন আমি কিন্তু নিজেও একজন ব্লাড ডোনার এবং অলরেডি আমি 7-12 মতো ব্লাড ডোনেট করছি আর অনেক মহিলা আছেন কিন্তু ব্লাড দিতে ডরাই মনে করেন ব্লাড দিলে কোনো ক্ষতি হইবে আসলে কিন্তু ব্লাড দিলে কোনো ক্ষতি হইতো না আপনারা নিঃসন্দেহে ব্লাড ডোনেট করো ব্লাড ডোনেট একটা মহৎ কাম ওখান করিয়া আমি আজকের ভিডিও শেষ করাম বাই বাই থ্যাংক ইউ